আজকে তোমাদের আমি এই ভিডিওতে অটো শেপস এর সম্পর্কে কিছু ধারণা দেব। তাহলে প্রথমেই জানতে হবে এই শেপ ব্যাপারটা কি বা কোথায় আছে, ওয়ার্ডের কোন রিবনটা আবার আন্ডারে রয়েছে, কি কি পারপাসে আমরা ইউজ করব আর কিভাবেই বা ইউজ করে থাকি। ঠিক আছে, প্রথমেই তাহলে আমাদের জানতে হবে যে এই শেপ যে অপশনটা রয়েছে সেটা কোন রিবন ট্যাবের আন্ডারে রয়েছে। দেখো এখানে যে ইনসার্ট হোমের পাশে যে ইনসার্ট রিবন ট্যাব রয়েছে তার মধ্যেই কিন্তু এই শেপ অপশনটা রয়েছে। ঠিক আছে, এখানে যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করলে দেখো একটা লিস্ট খুলে যাবে। খুলে যাওয়ার পর সেখান থেকে তোমরা অটো শেপ নিয়ে করতে পারো। এখানে অটো শেপ কেন বলেছে, যেহেতু এখানে অলরেডি শেপগুলোকে ক্রিয়েট করাই রয়েছে সেই জন্য এটাকে অটো শেপ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে দেখো বিভিন্ন শেপের বিভিন্ন নাম রয়েছে, কিন্তু তো তোমাদের মোটামুটি জানতে হবে যে কোন শেপের কি নাম রয়েছে এবং কোন শেপকে কোথায় ইউজ করতে হয়। এটা দেখো রয়েছে লাইন, এটার প্রত্যেকটা শেপের ওপরে যখনই তোমরা মাউস পয়েন্টারটাকে ধরবে তখনই সেই শেপের নামটা দেখো শো করবে। এটার দেখো লাইন, এটার দেখো অ্যারো, এটার দেখো রেক্টাঙ্গেল, এরকম করে প্রত্যেকটা শেপের কিন্তু বিভিন্ন নাম রয়েছে। তো আমি একটা শেপ ক্রিয়েট করার জন্য আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে তার আগে একটু দেখিয়ে দিই, দেখো স্মাইলি বিভিন্ন ধরনের। ঠিক আছে, আমি কিছু শেপ তোমাদের ক্রিয়েট করে দেখাচ্ছি যে কি কি শেপ রয়েছে। ঠিক আছে, দেখো বিভিন্ন ধরনের শেপ রয়েছে। তো আমি এমন একটা শেপ নিচ্ছি যেটাতে মোটামুটি কিছু একটা সহজ কিছু ক্রিয়েট করা যেতে পারে। আমি ধরো এই শেপটাই নিই, এই শেপটা নিয়ে আমি কি করলাম, আমি শেপটাকে ক্রিয়েট করে নিলাম। শেপটা ক্রিয়েট করলাম কি করে, একটা জায়গা থেকে মাউস পয়েন্টারটাকে প্রেস করে টেনে ধরলাম, টেনে ধরে যতটা বড় করার করলাম, করে মাউস পয়েন্টারটাকে ছেড়ে দিলাম, তাহলেই আমার শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেন দেখো এখানে এই শেপকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছোট ছোট বক্স, রাউন্ড, এরকম কিছু শেপ রয়েছে, এইগুলোকে বলা হচ্ছে কিন্তু নট। এই নটগুলো বিভিন্নটার বিভিন্ন কাজ রয়েছে। ঠিক আছে, এটা দেখো এই নটটা ধরে যেই আমি ছোট বড় করছি দেখো এই সাইড থেকে ও ছোট বড় হচ্ছে। ঠিক আছে, দেখো এটা দিয়ে যখন করব নিচ থেকে সে ছোট বড় হবে, এইখান থেকে যখন করব তখন হচ্ছে ও সাইড ওয়াইজ হবে। বুঝতে পারছো নিশ্চয়ই দেখে? আর যখন আমি শিফট আর কন্ট্রোল একসাথে প্রেস করব তখন কিন্তু শেপটা পুরোটা সম্পূর্ণভাবে ছোট বড় হতে থাকবে। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা দিক থেকে সমানভাবে ছোট বড় কিন্তু হচ্ছে। ঠিক আছে, ক্লিক করে দেন তুমি কিবোর্ড থেকে শিফট আর কন্ট্রোলটাকে ছাড়বে, তার আগে কিন্তু ছাড়বে না। তাহলে আমার একটা শেপ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। আমি ভাবছি এখানে একটা কাপ, মানে শেপটা ড্র করব, বিভিন্ন শেপ দিয়ে আমি একটা কাপকে ড্র করব। তাহলে দেখি এখান দিয়ে আর কি নেওয়া যায়। আচ্ছা, এই শেপটাকে নিলাম, নিয়ে আমি ড্র করলাম। করার পর প্রত্যেকটা বলেছি প্রত্যেকটা নটেরই আলাদা আলাদা কাজ আছে। আচ্ছা, এই নটটা বলি কি, এই নটটা বলে দিই, এই নটের কাজ হচ্ছে যে গ্রিন কালারের যে নটটা রয়েছে এটা হচ্ছে রোটেশন করার জন্য। এটা দেখো যখনই আমি রোটেশন করছি আমার শেপটা কি হচ্ছে, রোটেট হয়ে যাচ্ছে। আমি এখানে বসালাম, বসিয়ে এবার আমি নিজে চাহিদা অনুযায়ী ছোট বড় করে নিলাম। শিফট এবং কন্ট্রোল প্রেস করে যেহেতু করছি সেই জন্য কি হচ্ছে পুরো সেম
মানে দুদিক থেকেই কাজটা আমার হবে, দেখো দুদিক থেকেই কিন্তু আমার কাজটা হচ্ছে, ঠিক আছে? এটা যেই হয়ে গেল, দেখো তাও কিন্তু আমার জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগছে না। এইটাকেই যদি, এই সেকেন্ড অবজেক্টটাকে যদি ফার্স্ট অবজেক্টের আমি পেছনে দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু দেখতে বেটার লাগবে। তার জন্য আমাকে কি করতে হবে, আমি এটার ওপরেই রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কি করব, অর্ডার অপশনে যাব, সেন্ড টু ব্যাক করে দেব। তাহলে দেখো জিনিসটা তাও একটু ভালো লাগছে, ঠিক আছে? এবার আমি কি করব, এবার যেটা করব, আমি দুটো, এখন কিন্তু দুটো আলাদা আলাদা অবজেক্ট রয়েছে, দুটোকেই যখন আমি ধরে মুভ করাবো, তখন কিন্তু কিভাবে দুটো আলাদা আলাদা জায়গায় চলে যাবে, তাই এটাকে আমি একসাথে অ্যাটাচ করব, এই দুটো অবজেক্টকে আমি একসাথে অ্যাটাচ করব, সেটাকে এখানে বলা হয় গ্রুপ, ঠিক আছে? সেটাকে কি করবো, আমার ফার্স্ট অবজেক্টটা দেখতেই পাচ্ছে সিলেক্ট রয়েছে, এই নটগুলো দেখা যাওয়া মানে আমার অবজেক্টটা সিলেক্টেড রয়েছে, তো আমি সেকেন্ড অবজেক্টটাকেও সিলেক্ট করব। কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে এখানে সেকেন্ড অবজেক্টের ওপর ক্লিক করলেই আমার দুটো অবজেক্টই একসাথে ক্লিক হয়ে যাবে, সরি সেভ হয়ে, সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হয়ে যাওয়ার পরে আমি কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে কি করব, গ্রুপিং থেকে গ্রুপ। এবার দেখো আমার অবজেক্টটা কি হচ্ছে, একটা অবজেক্টে পরিণত কিন্তু হয়ে গেছে। এবার আমি কি করব, আমার মুভ করার সময় কিন্তু ও এক হয়ে গেছে, কিন্তু যখনই এটাতে কোনো ডিজাইন বা কিছু দিতে যাব, তখন নয় আমাকে একটা একটা করে আলাদা করে সিলেক্ট করে দিতে হবে, বা দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করে দিতে হবে, আমি একটা একটা করেই দেবো। প্রথমে হচ্ছে কি, ফার্স্ট অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ফরম্যাট অপশনে গিয়ে নিজের ইচ্ছে মতো একটা শেড দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট করবো সেকেন্ড অবজেক্ট, করে এটার আলাদা কিছু দিলাম, হয়ে গেল। আমার তাহলে এখানে একটু ডিজাইনটাও বা ফরম্যাটটাও কিন্তু চেঞ্জ করে দিলাম। এবার আমি ভাবছি এটার ওপরে আমি একটা কাপ বলে হেডিং দেব, কাপ বলে যখনই হেডিং দেব তাহলে কি করব, এটার মধ্যে আমাকে অ্যাড টেক্সট করতে হবে, রাইট ক্লিক, রাইট ক্লিক করে রাইট ক্লিক করে আমার অ্যাড টেক্সট অপশনটা চলে এসেছে, অ্যাড টেক্সট অপশনটা যেই চলে আসবে, দেন আমি কি করব, আমি এখানে কাপ বলে হেডিং দেব, কাপ বলে হেডিং দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হোম অপশনে যাব, কালারটাকে ধরো চেঞ্জ করলাম, লেখাটাকে বাড়ালাম, ঠিক আছে, সেন্টার অ্যালাইনমেন্টে দিলাম, একটু বোল্ড করে দিলাম, দেওয়ার পর আমি একটু নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি হলো, অপশনটা এবার আমার কি হলো, তাহলে আমার অবজেক্টটা মধ্যে অ্যাড টেক্সটটাকে অ্যাড করে দিতে পারলাম। তাহলে আমি এই যে ভিডিওটাতে কি কি দেখালাম, একটা অবজেক্টকে কি করে ড্র করব, দেন হচ্ছে গিয়ে কি করে অবজেক্টটাকে, দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব, সেটাতে কি করে অ্যাড টেক্সট করব, আর কোনো অবজেক্টকে একটা অবজেক্টের পেছনে বা সাইডে বা ফ্রন্টে আনার জন্য যে অপশনটা দেখালাম, সেই অপশনগুলো তাহলে এই ভিডিও থেকে শেখা গেল। আশা করছি আজকের ভিডিওতে যা যা তোমাদের দেখালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এই শেপেরই তোমাদের এক্সামে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আঁকতে দেয়, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই ডায়াগ্রামটা কি করে তোমরা আঁকবে সেই ডায়াগ্রাম আঁকাটা দেখাবো। তোমরা যদি শেপ সম্বন্ধে কিছু ধারণা না থাকে, তাহলে ডায়াগ্রাম আঁকাটা
এবং হচ্ছে গিয়ে সেটাকে ভালো করে এক্সিকিউট করাটা একটু সমস্যা। সেই জন্য তোমাদের আজকের এই ভিডিওতে আমি খুব সামান্য কিছু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিছু শেপকে দেখালাম, ঠিক আছে? আশা করি তোমরা এই ভিডিওটা থেকে শেপ সম্পর্কে যে আইডিয়াটা সেটা তোমরা পেয়ে গেছো।